বন্ধুরা সংক্রমণ বাড়লেও স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত সোমবার থেকে খুলতে চলেছে একাধিক ছাত্রছাত্রীর জন্য শিক্ষা প্রতিষ্ঠান আমাদের রাজ্যের চূড়ান্ত সিদ্ধান্ত কি এই মুহূর্তে জনস্বার্থ মামলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য একটি না দুটি একাধিক বৈঠক হয়েছে একাধিক মিটিং হয়েছে আমাদের রাজ্যে কবে থেকে স্কুল কলেজ খুলতে চলেছে সমস্তটাই এই মুহূর্তে সম্পূর্ণ আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই একটি লাইক প্রদান করো বন্ধুরা তোমরা সকলেই জানো এই মুহূর্তে আমাদের রাজ্যে পুনরায় স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে যার কারণে শিক্ষা ব্যবস্থা অনেকটাই পিছিয়ে গেছে এবং ছাত্রছাত্রী থেকে অভিভাবক থেকে শিক্ষক থেকে চিকিৎসক থেকে বিজ্ঞানী থেকে সকলের মনে একটা ক্ষোভ তৈরি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে প্রত্যেকেই চাই পুনরায় যাতে শিক্ষা প্রতিষ্ঠান আগের মতো ওপেন হোক ছাত্রছাত্রীরা যাতে আগের মতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে এই নিয়ে গ্লোবাল অ্যাডভাইজারি কমিশন আমাদের রাজ্যকে চিঠিপূর্বক জানিয়ে দিয়েছে এই মুহূর্তে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে খুলে দেওয়া হোক ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অর্থাৎ তোমরা এই মুহূর্তে বুঝতেই পারছ আমাদের রাজ্যে সম্পূর্ণভাবে চান্স রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হওয়া কি আমাদের দেশে যে সমস্ত রাজ্য পজিটিভিটি রেটে সব থেকে এগিয়ে সেই সমস্ত রাজ্যের মধ্যে একটি রাজ্য মহারাষ্ট্র মহারাষ্ট্র রাজ্য সিদ্ধান্ত নিয়েছে এ এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হবে অর্থাৎ মহারাষ্ট্রের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সোমবার থেকে ওপেন হয়ে যাচ্ছে অর্থাৎ সোমবার থেকে মহারাষ্ট্রে সকল ছাত্রছাত্রী অফলাইনে ক্লাস করতে পারবে এমনই জানিয়েছেন শিক্ষামন্ত্রী এমনকি পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান ওপেন নিয়ে দুটি পিআইএল করা হয়েছে কলকাতা হাইকোর্টে তার শুনামি রয়েছে আজকে সেখান থেকেও একটা কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত দিতে পারে স্কুল কলেজ খোলা নিয়ে এমনকি তোমাদের জানিয়ে রাখি চিকিৎসক থেকে শুরু করে অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা খুদে যারা রয়েছে তারাও কিন্তু অংশগ্রহণ করছে স্কুল খোলা নিয়ে বিভিন্ন রকমভাবে পথে নেমে তারাও কিন্তু পোস্টার লিখছে যে স্কুল খোলা হোক আমরা স্কুলের পরিবেশে প্রবেশ করতে চাই তাই মানে একদম খুদে যারা আছে তারাও এই মুহূর্তে অংশগ্রহণ করছে স্কুল খোলা কিংবা শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে সমস্ত কোভিড বিধি মাথায় রেখে রাজ্যের স্কুল কলেজ পুনরায় খুলে দেওয়া হোক যেরকম ভাবে রাজ্যে মেলা খোলার অনুমতি রয়েছে কোভিড প্রোটোকল মেনটেন করে যেরকমভাবে সমস্ত কাজ করছে ফিফটি পারসেন্ট কর্মচারীদের নিয়ে সেরকমভাবে কম পক্ষে কম ছাত্রছাত্রীদের নিয়ে অন্তত একদিন দুদিন হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষেই সমস্ত ব্যক্তি সমস্ত রাজ্য সমস্ত দেশ সমস্ত বিশ্ব অর্থাৎ সব দিক থেকে তোমাদের এই মুহূর্তে ধরে নিতেই হবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুব তাড়াতাড়ি খুলতে চলেছে সম্ভবত ও ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই শুরু হতে পারে কিংবা তারও আগের থেকে ঘোষণা করে দিতেই পারে স্কুল কলেজ খোলা নিয়ে কারণ এই মুহূর্তে স্কুল কলেজ খোলার বিষয়টা পুরোপুরি চর্চিত এবং আলোচিত এছাড়া আজকে রাজ্যে রয়েছে কলকাতা হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট কি জানায় সেটা তোমাদের বিস্তারিত আলোচনা করবো এক্ষেত্রে আমার মনে হয় ছাত্রছাত্রীদের সবার প্রথমে স্বাস্থ্যের কথা মাথায় রেখে দ্বিতীয় যেটা ছাত্রছাত্রীদের ছাত্র জীবনের সব থেকে বড়ো উদ্দেশ্য সেটা হচ্ছে শিক্ষা এই দুটোকে মাথায় রেখে এ রাজ্য সরকার ভিন্ন পদ্ধতিতে এ কিংবা কম সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল কলেজ পুনরায় খুললে প্রত্যেকটি ছাত্রছাত্রী খুশি হবে প্রত্যেকটি অভিভাবকই খুশি হবে রাজ্য তথা দেশও খুশি হবে তোমরা এই মুহূর্তে কি চাইছো কেমনভাবে স্কুল খুললে ভালো হয় রাজ্য সরকার কি ডিসিশন দিলে সব থেকে ভালো হয় তোমাদের নিজেদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আর হাইকোর্ট যখনই কোনো সিদ্ধান্ত দেবে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত